গুড মর্নিং ম্যাচ ত্রিপুরা ব্লগার সঞ্জিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ বুধবার, এখন 9টা বাজে, 9টা থেকে ব্লগটা শুরু করেছি। তাই ব্লগটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। পুরো ভিডিওটা দেখবি, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কি হতে চলেছে, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, এখানে নাইগল করিয়ে নিচ্ছি, নাইগল করে দেখে বুঝতে হচ্ছে কি হবে, পিঠে বানাবো আর কি হবে। তো ফ্রেন্ডস, আমি এখানে চালের গুঁড়ো গলে নিয়েছি, কয়টা পিঠা বানাবো, পলি পিঠা, বাপের পিঠা। তো ফ্রেন্ডস দেখো, আমার বাপের পিঠা পলি পিঠা হয়ে গেছে। ফ্রেন্ডস এই চা খাবো, এই যে দেখো পিঠা বানিয়েছি, পিঠা দিয়ে খেয়ে নেব চা। সকালে চা নয়, পিঠা বানানোর পর চাটা গরম করে নিয়েছি। বন্ধুরা, আমি এইভাবে কাঁচা নারকেল চিনি দিয়ে পুলি পিঠা বানিয়ে আমার মা থেকে শেখা, আমার মা বানাতো, আমার থেকে ভালো লাগে। চিনি আর নারকেলের রসটা বাপে বাপে একদম ভিতরে রসালো হয়, খেতে ভালো লাগে, মুখে দিলে একদম মুখটা ভরে যায়, সব টেস্ট হয়। দারুণ তো, অনেক দেরি হয়ে গেছে, এখন রান্নাটা সেরে নেবো। অনেকটা দেরি হয়ে গেছে পিঠা বানাতে বানাতে, রান্নায় চলে আসলাম, চলো রান্নাগুলি করে নেব। যেখানে বেগুন ভাজা করে নিচ্ছি, আর দেখো এখানে সেই মানে দিয়ে মাছের ঝোল করবো, তরকারিটা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা কড়াতে দিয়ে দিলাম। সিম আলুর তরকারিটায় ধনে পাতা দিয়ে দিব, শীতকালে ধনে পাতা না দিলে নাই হয়, ধনে পাতা দিলে টেস্টটা বেড়ে যায়। নামিয়ে নিলাম, ফ্রেন্ডস থেকে মাছ বের করে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নেব। তো ফ্রেন্ডস তরকারিটা নামিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজ বেশি কিছু রান্না হয়নি, সিম আলু দিয়ে মাছের ঝোল আর এখানে বেগুন ভাজি। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, ডাল নিয়েছি বেগুন ভাজি, ডাল বেগুন ভাজি দিয়ে খেয়ে নেব, সিম আলু মাছের ঝোল। চলো জাস্ট কথা হবে না খেয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা বেগুন ভাজি ডাল। দুটা বাজে বন্ধুরা, কোন সময় যে ঘুরিঘাটা ঘুরে যায় শীতের দিনে, এরকম একটা অবস্থা। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কি করছো? আমি তো চা বসালাম, এই দেখো চা করছি, এখন প্রায় 6টা বাজে না, 6টা বাজে 10 মিনিট বাকি। ছেলে মাস্টারের বাড়ি গেছে, দুটা মাস্টার, আস্তে আস্তে অনেক টাইম লাগবে, তাই আমি আজদিন চা খাবো, চা বসাচ্ছি, চাটা বসিয়ে নিয়েছি, চাটা খাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, চা খেয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো আজকের ব্লগটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেমন হয়েছে কমেন্টস করবে, সাবস্ক্রাইবের পাশে যে অল বাটনটা আছে সেটাও ক্লিক করে রাখবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। তাহলে আজকে মতো রাখছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, টাটা।